আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে আমাদের ওয়েবসাইট ইউজ করে পরীক্ষা দেবেন বা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটি বিষয়ে আমরা আজকে একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখব। আমরা পরীক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম ব্রাউজার ওপেন করে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা ব্রাউজারের যে অ্যাড্রেস বার আছে সেখানে লিখব hdncr.org/, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ, দেন লগ ইন। লগ ইন লিখে আমি গো নাও অথবা এন্টার প্রেস করব। করার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন। এরপর এখানে আপনার পাসওয়ার্ড হিসাবে ইউজ করবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি লগ ইন বাটনে প্রেস করলেই আপনার এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপনার পরীক্ষাটি দিতে পারবেন। আপনি যখন এরকম ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন, দেন আপনি হাতের বাম দিকে দেখবেন সবার নিচে অনলাইন এক্সাম নামে একটা ট্যাব আছে, এখান থেকে এক্সামে ক্লিক করবেন। করলে আপনি এই যে টেক এক্সাম নামে একটা অপশান পাবেন, যেটার মাধ্যমে আপনি দিতে পারবেন। এবং আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইল ইউজারদের জন্য আমি দেখাচ্ছি, সেটার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনি ড্যাশবোর্ডে চলে গেলেন। আপনি যখনই লগ ইন করবেন তখন আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এরপর আপনি এই তিনটা ডট, হাতের বাম দিকে যে তিনটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করবেন। করার পর সবার নিচে দেখবেন যে অনলাইন এক্সাম আছে, এখানে একবার ক্লিক করেন। করে আরেকটু নিচে আসলে দেখবেন যে এক্সাম লেখা আছে, সেই এক্সামের মধ্যে ক্লিক করবেন। করলে আপনি দেখবেন যে এখানে আপনার যেগুলো পরীক্ষা দিয়েছেন সেগুলো পরীক্ষা হয়ে গেছে, যেটা আপনি দিতে পারেন নাই সেটা ক্লোজড হয়ে গেছে, এবং যেটি আপনি দিবেন এখন যে এক্সামটি চলতেছে সেই এক্সামে টেক এক্সামে ক্লিক করবেন। টেক এক্সামে ক্লিক করলে এইভাবে আপনার প্রত্যেকটা এক্সাম শিডিউল চলে আসবে। আসার পরে যেমন আপনার এক নম্বর কোশ্চেন, এক নম্বর কোশ্চেনে লেখা আছে টেস্ট টু সিলেক্ট এ, আমি এ সিলেক্ট করে দিলাম, আমার এখানে একটা মেসেজ চলে আসছে। এরপর হচ্ছে 8 এবং 12 দুইটা মিলে হয় 20, আমি 20 মার্ক সিলেক্ট করেছি। এবং চেক ট্রু, আমি ট্রুতে সিলেক্ট করলাম, এবং এগুলো প্রত্যেকটারই মার্কস হচ্ছে 1। আমি এই যখন সবগুলো কোশ্চেন আমার এভাবে সিলেক্ট করা হয়ে গেল, কিংবা আমি যেগুলোকে পারলাম সেগুলোকে আমি সিলেক্ট করলাম, যেটাকে পারবো না সেটাকে আমি সিলেক্ট করবো না, না করে আমার এক্সাম দেওয়া যখন একবারে শেষ, দেন আমি এখানে এখানে যে সময়টা দেওয়া আছে, এই যে আমার লাস্ট যেখানে টাইমটা, এই টাইমের আগেই আমাকে এখানে সাবমিট এক্সামে ক্লিক করতে হবে। যদি আমি সাবমিট না করি তাহলে কিন্তু আমার এক্সাম দেওয়া হবে না। সাবমিট দেওয়ার পরে আমার কিন্তু এখানে অলরেডি সাবমিটেড দেখাচ্ছে, আমার যখন টাইমিংটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি রেজাল্ট দেখতে পারবো ঠিক এই যে এটার মতো, ইউ গুড মার্কস। তার আগে এটা যতদিন আর কি আমার এই কোশ্চেনটা পরীক্ষাটা শেষ হবে ততদিন পর্যন্ত কিন্তু আমি রেজাল্ট দেখতে পারবো না, শুধুমাত্র এখানে দেখতে পারবো যে অলরেডি সাবমিটেড। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সলভ দেওয়ার জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।